বহুদিন ধরে সংস্কার নগরীবার হারণে আনোয়ারার বাণিজ্যিক এলাকা সিউফেলর ব্যস্ত রোডর বেহাল দশা। চলতি মৌসুমত টানা ভারী বর্ষণে রোডর সৃষ্টি হইয়ে বোধ ছোট বড় গাত্তার। এই রুটটা প্রায় 2 বছরের বেশি সময় ধরে এ অবস্থাত ফরিতাহেবের হারণে ভোগান্তি বাড়ি গিয়ে যানবাহনের চালক সহ ফতসারি অলর। রুটটা দেইলে মনে হয় এবার হন মা বাপ নাই। উপজেলার বৈরাক ইউনিয়নের সিউফেল সড়ক পর চাতুরি চমুনিতুন কাফকো হাউজিং গেট পর্যন্ত হানাহন্দে ভরি মরণ ফাঁদে তৈরিয়ে এই সড়ক পয়া। এবার রাস্তা না সাগর দেইলে বুঝিবার হন উপায় নাই। ফরাইয়ে ফুয়ামাইয়া মাস্টর ফার্কি সমুদ্র সৈকতর পর্যটকল সিউফেল কাফকর পণ্যবাহী ট্রাক ক্যাফেজেটের শু ফ্যাক্টরি সহ বিভিন্ন শিল্প কারখানার হাজার হাজার শ্রমিক কর্মচারী কর্মকর্তা ও সাধারণ ফতসারী সহ শত শত যানবাহন চলাচল করে ব্যস্ত এই রাস্তাওয়াদি। খানাহন্দে যান চলাচলের অনুপযোগী এই রাস্তাওয়া হারাপেবার হারণে প্রায় সময় ঘটে দুর্ঘটনা। মানুষ চলাফেরা করতে পারে না এই রাস্তা। তবে রুটটা সিউফেলর নিজস্ব সড়ক, কিন্তু তারার কোনো উদ্যোগ নাই বলে মন্তব্য করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সুলাইমান। সরজমিনে যাই দেখা যায় সিউফেল সড়কর সোমনি বাজার বৈরাক রাস্তার মাথা ক্যাফেজেট গেডর ছোট বড় বোধ গাত্তা, আর ওই গাঁততেই জমি আছে ঝড়ের ফানি। এই অবস্থাত মানুষের ভোগান্তির শেষ নাই। আর এই ভোগান্তির ব্যাপারে আরও জানতাম চাইলাম আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা গৌতম বারুল্লয়। উনি সি প্লাস টিভির জানায় ওই রাস্তার অবস্থা আসলেই ভালো নয়। মূলত এই রাস্তার মালিক হলো সিউএফএল। আমার সাধ্য এবং সামর্থ্যের মধ্যে আমিও চেষ্টা করবো এই রাস্তার সংস্কার কীভাবে করা যায় বা করানো যায়। করানো বলছে এই কারণে যেহেতু মালিক সিউএফএল কর্তৃপক্ষ, আমি তাদের দৃষ্টিতে আনবো বিষয়টি। সিউএফএল সড়কের বেহাল দশা দীর্ঘদিন ধরে সড়কের সংস্কার নগরীপুর হারণে সড়কের মাঝখানে সুর বড় গর্ত সৃষ্টি হয়েছে, যার হারণে চলাচল অনুভূতি হচ্ছে। সংস্কার করিয়ে চলাচল উপযোগী করিব স্থানীয় কলুর দাবি।